আমার বান্দাগণ গভীর মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে হযরতে আমেনা আমার নবীকে যখন পেটে ধারণ করলেন মাত্র কয়েক মাস গিয়েছে, আমেনা যখন রাস্তা দিয়া হেঁটে যায়, আমেনা যখন কারো সঙ্গে দেখা করতে যায়, শরীর থেকে মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায়, পুরা মক্কার মানুষের কাছে খবর ছড়িয়ে পড়ল কিছুদিন আগে আমেনার স্বামী ইন্তেকাল করেছে। আর আরব বিশ্বের মধ্যে ওই কথা প্রচলিত ছিল, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী কোনো ধরনের পারফিউম আতর ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাহলে আমেনা কেমন স্বামী, আমেনা কেমন স্ত্রী? স্বামী মারা যাওয়ার পরে সে নিজের শরীরে আতর পারফিউম সুগন্ধি লাগাইয়া মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। এই খবর আস্তে আস্তে করে আব্দুল মুত্তালিবের কানে চলে আসলো, হযরতে আব্দুল্লাহর বাবার কান পর্যন্ত চলে আসলো। আব্দুল মুত্তালিব একদিন বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে ডাকলেন, আর ডেকে বললেন, শোনো আমার ছেলে আব্দুল্লাহ কিছুদিন হলো মাত্র ইন্তেকাল করেছে, আমার ছেলের বউ আমেনা আমার ছেলের ইন্তেকালের পরে সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে যায়, কোনো প্রয়োজনে কোথাও যায়, মানুষ আমার কাছে বলেছে তার শরীর থেকে ঘ্রাণ বের হয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলছেন, ও স্বামী আমিও তোমাকে বলতে চাই, আপনি তো বলেছেন রাস্তাঘাটে মানুষ বলেছে আমেনা যখন গোসল করবার জন্য ওয়াশরুমে ঢুকে যায়, আর ওয়াশরুম থেকে গোসল করে যখন বাথরুম থেকে গোসল করে বের হয়ে যায়, তখন আমার মনে হয় পুরা বাথরুমের ভিতরে জান্নাতি মিশকে আম্বর কে যেন ঢেলে দিয়েছে। আমিও তো আশ্চর্য হচ্ছি, এত সুগন্ধি কোথা থেকে এলো? তো মক্কার কোনো সুগন্ধি মনে হয় না, কোথেকে আমিনা পেয়েছে? আমরা জানতে চাই আমিনাকে ডাকা হলো, হযরতে আমেনা হাজির হলেন। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলেন, আম্মা জান বলো তো আমার ছেলে মারা যাওয়ার পরে তোমার এমন পরিবর্তন কেন লক্ষ্য করছি, তুমি কেন পারফিউম ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো, কোথায় পেয়েছো? হযরতে আমেনা চুকের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়ে বলেছেন, আব্বা জান আমিও আপনাকে বলতে চাই, কিছুদিন হলো বলবো বলবো বলে আমার বলা হয় না, আব্বা জান আমার মনে হয় যেই দিন থেকে আমার পেটে আব্দুল্লাহর সন্তান এসেছে আমার মনে হচ্ছে ওই দিন থেকে আমার শরীরের মধ্যে আমি কোনো সুগ্রাণ লাগাই না, পেটে যে দিন এসেছে ওই দিন থেকে আমি তো দেখি আমার পুরা বডি মেশকে আম্বার হয়ে গিয়েছে। শুধু আব্বা জান তা না, আজ আমি কিছু কথা বলতে চাই। তারিখে ইবনে জারির তাবারিতে লিখে হযরতে আমেনা বলছেন, আব্বা জান যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে কেমনে আমি বুঝলাম আপনাকে বুঝাই, একদিন আমি শুয়ে আছি, শোয়ার মধ্যে দেখে হঠাৎ করে তিনজন মহিলা আমার ঘরে ঢুকেছেন, কিন্তু খবরদার করে দিয়েছেন কথা পর্যন্ত বলতে পারি না। আব্দুল মুত্তালিব বলেন, কি বলতে চাও, কে ঘরের ভিতরে ঢুকেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান চারজন মহিলা এসেছে, তিনজনের নাম বলতে পারি, একজনের নাম আমি জানি না, কারা এসেছে? হযরতে আমেনা বলছেন, আব্বা জান এক নম্বরে যে এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম। আল্লাহু আকবার বলেন। আরেকজন পরিচয় দিয়েছেন, তিনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আরেকজনকে দেখলাম খুব লম্বা চৌড়া হালকা পাতলা মানুষ, জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বললেন, হযরতে মুসা ইসলামের বোন কুলসুম। এই তিনজন আসলেন, আমার কপালে চুম্বন করলেন, আমার দুই গালে চুম্বন করলেন, আব্বা জান আমার জন্য কিছু গিফট আর হাদিয়া নিয়ে আসলেন, ওগুলো আমি আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি, আব্বা জান তিনটা ফুল আপনাকে দেখাতে চাই। ওরা এসে আমাকে বলে গেলেন, আমিনা রে তোমার পেটে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমার পেটের ভিতরে আগমন করেছেন সংবাদ দিতে আসলাম তিনি এসে গিয়েছেন এর অর্থ হলো আমাদের স্বামী জান্নাতি যিনি আমাদের স্বামী হবেন তিনি তোমার কাছে আমানত হিসাবে এসেছেন খবরদার আমাদের স্বামীর সঙ্গে কোন ধরনের অন্যায় করা যাবে না সুবহানাল্লাহ জোরে বলে আব্দুল মুত্তালিব কথাগুলো শুনতেছেন কিছুই বুঝে উঠতেছেন না হযরত আমিনা বলছেন আব্বা জান আরো বলতে চাই যেই দিন থেকে মনে করেছি আমার পেটে সন্তান এসেছে ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হওয়ার পরে আকাশের মেঘমালা আমাকে ছায়া দিতে থাকে রাস্তার ধুলি বালু আমাকে সালাম দিতে থাকে আর সবাই বলতে থাকে আহলান সাহলান আখিরি জামানার পয়গম্বরকে আব্বা জান আর একটা আশ্চর্য কথা বলি গতকালকে কূপে পানি আনার জন্য গিয়েছিলাম প্রতিদিন তো কূপে পানি আনার জন্য আমি যাই পানি আনার জন্য যখন গেলাম তখন কূপের অনেক নিচে বালতি তাকে টেনে টেনে পানি উঠাতে হয় গতকালকে যখন পানির পাত্র নিয়ে কূপের কাছে গিয়েছি তখন গিয়ে দেখি অটোমেটিকলি ওই পানির পাত্রটা বালতিটা নিচ থেকে ভরে অটোমেটিক আস্তে আস্তে উঠে আমার বালতি ভরে দিয়েছে আল্লাহু আকবার আব্বা আপনি বিশ্বাস করবেন না আর বলতে চাই আওয়াজ আসছে আওয়াজ হয়েছে আমেনা সরকারে কায়নাতকে পেটে করে কূপের কাছে আসার দরকার ছিল না পানির প্রয়োজন হয়েছে বললে তো পানি গড়ে চলে যেত আল্লাহু আকবার বলেন আব্বা জান আমি তো কিছুই বুঝে উঠতে পারতেছি না কি হচ্ছে আমি জানি না আমার তো বড় ভালোই লাগতেছে আমি তো বড় ভালো আছি দীর্ঘদিন এভাবে চলে গেলে লম্বা করতে চাই না আরো সামনে যাওয়া লাগবে দিন শেষে এক পর্যায়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগমনের সময় হয়ে গেল আমার বন্ধুগণ কথাগুলো বুঝবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার সময় যখন গণি আসলো দুনিয়ার জমিনে আগমন করলেন যেই দিনে যেই সময়ে আগমন করলেন হযরতে আমেনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আগমন করলেন আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো পৃথিবীর সকল বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার সময় তাদের শরীরে ময়লা লাগানো থাকে পরিষ্কার করতে হয় রক্ত লাগানো থাকে কিন্তু আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেদিন পৃথিবীতে আসলো পুরা বডি থেকে জান্নাতি মিশকে আম্বরের গ্রান বের হয়ে যায় আব্বা জান বলতেছেন হযরতে আমিনা আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হলো ওই দিন আমার সন্তানের নাভি কাটা ছিল পৃথিবীর একমাত্র পুরুষ জন্মগ্রহণ করলেন নার কাটা সুতরাং এই কথাগুলো আলোচনা করা যায় কিন্তু পালন করা যায় না কি বোঝাতে চাই শেষ পর্যন্ত বুঝবেন রসুলের জন্মের ব্যাপারগুলো আলোচনার বিষয়ে পালনের কিছুই নাই সুতরাং মিলাদুন নবী পালন করার জিনিস না শুধুমাত্র আলোচনার জিনিস পালন করতে হলে আমার সন্তান এভাবে জন্ম নিতে হবে কিন্তু নিবে না হযরতে আমিনা বলেন আমার সন্তান যখন জন্ম নিল সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান দুটা হাত মাটির মধ্যে লাগায়া তাশাহুদে যেভাবে মানুষ বসে এভাবে বসে শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইয়া কি যেন ইশারা করলো কি যেন ইশারা করেছেন হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেছেন বান্দারে আমি গোটা দুনিয়াকে অন্ধকার করে রেখে দিয়েছিলাম আমার বন্ধু হাবিবুল্লাহ যখন শাহাদত আঙ্গুলি উপর দিকে ইশারা করেছে আমি আল্লাহ তার আঙ্গুলের ইশারায় আলোতে গোটা দুনিয়াকে আবার আলোকিত করে দিলাম আমার নবী যে পৃথিবীতে আগমন করলেন দুনিয়ার জমিনে আগমন করলেন ভূমিষ্ঠ হয়ে গেলেন এক পর্যায়ে তিনি যখন বড় হতে লাগলেন হযরতে আমেনা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোলে নিয়ে কান্দতেছেন কেউ জিজ্ঞাসা করল তুমি কান্না করো কেন আমেনা বললেন আমি ওই জন্য কান্না করি আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার সন্তানের জন্য কোনো খেলনা নিয়ে আসতেন আমার সন্তানের জন্য প্লাস্টিকের কোনো খেলনা মাটির খেলনা তৈরি করে নিয়ে আসতেন
আজ আমার সন্তানের বাবা নাই, কেউ আমার সন্তানের জন্য কিছুই নিয়ে আসে না, আওয়াজ হলো আমেন। দুনিয়ার কোন মানুষ যদি খেলনা নিয়ে আসতো বাজার থেকে, হয়তো প্লাস্টিকের কাঠের তো মাটির কোনো খেলনা নিয়ে আসতো রে আমেনা, যাকে সরকারে কায়নাত বানিয়েছি, যাকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছি, এই বন্ধুর জন্য এই খেলনাগুলা যথেষ্ট নয় রে আমেনা। তুমি তোমার সন্তানটাকে উঠানের মধ্যে আঙ্গিনায় দোলনায় রেখে দাও। আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নাতিকে দোলনার মধ্যে করে উঠানে শুইয়ে দিয়েছি, হঠাৎ করে তাকাইয়া দেখি আসমানের চন্দ্র এবং তারকা গোলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে। মনে হলো আমার নাতিটাকে খেয়ে ফেলবে, আঘাত করে ফেলবে। কিছু কাছাকাছি আসার পরে দেখি থেমে গেল। আমার নাতি যখন মাথা টা নড়াচ্ছে দুল খাচ্ছে, তখন আসমানের চন্দ্র আমার নাতির সঙ্গে মাথা নড়াইয়া দুল খায়। আমার নাতি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন পা নড়ায়, আসমানের তারকা গুলা নড়ে। আল্লাহ বুঝাতে চায় আমেনা, দুনিয়ার কোন মানুষ খেলনা আনলে মাটির নিয়ে আসতো, প্লাস্টিকের নিয়ে আসতো, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য দুনিয়ার কোন জিনিসকে খেলনা বানাই নাই, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমানের চন্দ্র আর তারকা গুলাকে বন্ধুর খেলার সাথে বানাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে আমেনা একদিন কান্না করতেছেন আর বলতেছেন, আরে আজকে যদি আব্দুল্লাহ বেঁচে থাকতেন হয়তো আমার সন্তানটাকে নিয়ে ও কাজের মেলায় যেতেন, মাজান্নায় যেতেন, তায়েফে যেতেন, মদিনায় যেতেন, নানার বাড়ি নিয়ে যেতেন। আমার সন্তানটাকে কেউ কোথাও নিয়ে যায় না, সন্তানটা একা একা আমার কাছে, তাকে বাপ নাই। আওয়াজ হলো আমেনা, কান্না করার কোনো জিনিস তোমার কাছে নাই, মুহাম্মদকে নিয়ে যদি তার বাবা কোথাও সফরে যেত, বড় জোরো কাজের মেলায় যেত, তো মাজান্নায় যেত, তায়েফে যেত, আর কোথায় যাবে? আমি আল্লাহ যাকে বন্ধু বানিয়েছি, আমি আল্লাহ গোটা আলমের জন্য রহমত যাকে বানিয়েছি, তাকে আমি শুধু কাজের মেলায় সফর করাতে চাই না রে আমেনা। আমি আল্লাহ আমার বন্ধুকে একদিন মক্কা থেকে সফর করাইয়া বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আমি আল্লাহ এক আসমান, দুই আসমান, তিন, চার, পাঁচ, ছয়, সাত আসমান সফর করাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া সিদরাতুল মুনতাহা নিয়া সব কিছু দেখাইয়া আরশে আজিমে নিয়া আমার কাছে বসাইয়া আমি আমার বন্ধুকে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহু আকবার বলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি তো তোমার সম্মানকে নিয়ে যাচ্ছি কোথা থেকে কোথায়, তুমি তো কিছুই ছিল না, তোমার বাপ নাই, কেউ চিনে না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি কোথায়? আল্লাহু আকবার বলে। সুতরাং রাসূল ইসলাম এখন বড় হচ্ছেন, এই আলোচনাগুলোর মধ্যে পালনীয় কিছু নাই, শুধু আলোচনা করা যাবে আর এই মজা পাবেন, বাট পালন করার কিছু নাই, কারণ এখনো রসুলের কাছে নবুয়ত আসেনি। কথা বুঝতে পেরেছেন? আমরা এখন রসুলকে, এখান থেকে তিনি বড় হচ্ছেন, আরও বড় হবেন, এক পর্যায়ে বড় হতে 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 তিনি চলে যাচ্ছেন চল্লিশ বছর পর্যন্ত। কত বছর পর্যন্ত? চল্লিশ বছর পর্যন্ত। আমরা এখান থেকে কিছু কথা সংক্ষেপ করে করে বোঝাবার জন্যে আপনাদেরকে বলতে চাইব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুল জালাল বলছেন, বন্ধু তুমি যখন বড় হয়ে যাচ্ছ, কথাগুলো বুঝবেন, তুমি যখন বড় হয়ে যাচ্ছ তখন আমি চিন্তা করলাম তোমাকে তো আমি দিচ্ছি রে সালত দিনের দাওয়াত দেওয়া লাগবে, অনেক কষ্ট আসবে, বিপদ আসবে, ঝামেলা আসবে, তোমাকে মোকাবেলা করতে হবে। আমি রব জানি, বন্ধু আমি আল্লাহ তোমার সম্মানকে পৃথিবীর জমিনে সব থেকে উঁচা জায়গায় নিয়ে যেতে চাই। রাসূল পাক ইসলাম বড় হতে লাগলেন। আমি যে সৌরার যে আয়াত পড়েছি, এই আয়াতের শুরুর দিক থেকে আল্লাহ যে কথাগুলো বলতে চাচ্ছেন আমরা সেদিক থেকেই সংক্ষেপ করে নিয়ে যাব।
আল্লাহ বুঝতে চাইলেন বন্ধু আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করিনি আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি সিনা চাক করা সিনা কাটা দুবার অথবা তিনবার বাচ্চাকালীন সময়ে রাসূল ইসলাম মেরাজে যাওয়ার সময় এই কথাগুলো মৌলিক বিষয় নয় আমি কি তোমার সিনাকে প্রশস্ত করিনি এই কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এরপর আল্লাহ বলছেন ওয়াদানা আনকা উযরাক আমি কি তোমার বোঝাকে হালকা করিনি কথাগুলো বুঝবেন কিসের বোঝা বোঝা আসলে তো হালকা করতে হবে বোঝাটা কি এরপর আল্লাহ বলছেন আল্লাযী আনকাদা যহরাক যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টের দুঃখের দুঃস আমি তা হালকা করে দিয়েছি কেমনে কষ্ট হচ্ছে না তো আপনাদের না অসুবিধা হচ্ছে না তো না একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে আমি 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 জিজ্ঞাসা করেছি কার কার কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে কিনা জানতে চাইছি কষ্ট হচ্ছে না তো আমি আপনাদের মৌলিক আকর্ষণ দেখতে চাচ্ছি আমার দিকে আছে না অন্য দিকে চলে গেল কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাআল্লাহ কথাগুলো শুনবার চেষ্টা করবেন আল্লাহ পাক রাসূল পাক ইসলামকে বলছেন আমি কি তোমার কষ্ট দূর করে দেইনি মৌলিক আলোচনাগুলো বুঝবেন এখন কি বলতে চাই যেই বোঝা তোমার জন্য কষ্টের ছিল রাসূলের জন্য বোঝাটা কি আল্লাহ পাক বলছেন বন্ধু আমি যখন তোমাকে নবুয়তের জন্য তৈরি করছি দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে কয় জিনিস এক নম্বর ক্ষমতাও লাগবে পাওয়ার ছাড়া সব জায়গায় দাওয়াত দিতে পারবে না দুই নম্বর টাকা লাগবে না টাকা লাগবে না বলেন না কেন দুটা জিনিস লাগবে বুঝবেন কি বলতে চাই অ বন্ধু দ্বীনের দাওয়াত দিতে দু জিনিসের প্রয়োজন একটা হচ্ছে মোটামুটি কিছু পাওয়ার ক্ষমতা লাগবে সব জায়গায় দাওয়াত দিতে গেলে কিছু টাকাও লাগবে আপনার ক্ষমতাও নাই টাকাও নাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন বন্ধু আমি তোমার চাচা আবু তালেবকে তার দিলকে তোমার প্রতি নরম করে দিয়ে আমি আল্লাহ তোমার ক্ষমতা বাড়িয়ে দিয়েছি আবু তালেব যদিও মুসলিম নয় কিন্তু মক্কায় আবু তালেব যতদিন বেঁচে ছিলেন রাসূল দ্বীনের দাওয়াত দিতে কারো ক্ষমতা ছিল না বাধা দেওয়ার আল্লাহ বলছেন বন্ধু ক্ষমতার জন্য পাওয়ারের জন্য আমি আল্লাহ তোমার চাচার দিলকে নরম করে তোমার প্রতি দুর্বল করে দিয়েছি যেন তার ক্ষমতা বলে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারো এক নম্বর যে বোঝা তোমার জন্য কষ্টের ছিল বুঝবেন দুই নম্বর বন্ধু দ্বীনের দাওয়াত দিতে টাকা লাগে আমি আল্লাহ মক্কার সব থেকে ধনী এক মহিলাকে তোমার প্রতি আসক্ত করে দিয়েছি দুর্বল করে দিয়েছি এই মহিলাটা তোমাকে বিয়ের মাধ্যমে তার সমুদয় সম্পত্তি তোমাকে ওয়াকফ করে দ্বীনের রাস্তায় দিয়েছে তুমি তার টাকা ব্যয় করে করে দ্বীনের দাওয়াত দিয়েছো সুবহানাল্লাহ বলে কথা কি আমার বুঝতেছেন আপনারা বন্ধু তোমার জন্য যে কষ্টের ছিল দিনের দাওয়াত দেওয়া দুনো পথকে আমি সহজ করেছি কথাগুলো বুঝবেন এখন নবীজির জন্য আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন একটা ক্ষমতা আছে না নাই এখন আছে আবু তালেব তো কাবা চত্বরে গিয়ে বলছেন ওটা আমার ভাতিজা যা বলতেছে বলতেছে ভালো লাগে না মানবা না ভাতিজার চুকের দিকে তাকাইয়া যদি কেউ রক্ত চক্ষু করে আমি আবু তালে বেঁচে থাকতে দেখে দেব কিন্তু আবু তালে মুসলিম না এখন কথা বুঝাতে চাই আবু তালেবের এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি না ছিল না জান্নাতে যাবেন না জাহান্নামে কারণ কি রাসূলের সিরত তার কাছে ছিল না রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না এক নম্বর রবিজি যেদিন জন্ম নেন ওই দিন সবথেকে বেশি যে খুশি হয়েছিল রাসূলের আপন চাচা আবু লাহাব নবীজির জন্মের সংবাদ যখন আবু লাহাবের কানে গিয়েছে যেই দাসী তার কাছে সংবাদ দিয়েছে সাথে সাথে সেই দাসীকে আজাদ করে দিয়েছে এত খুশি হওয়ার পরে আবু লাহাব জান্নাতি না জাহান্নামী
এর কারণ রাসূলের জিন্দেগি তার কাছে ছিল না, শুধু মহব্বত ছিল, আনন্দ ছিল। সুতরাং আমার আপনার যদি শুধু মহব্বত আর ভালোবাসা থাকে, রাসূলের জিন্দেগি না থাকে, জান্নাতে যাওয়া সম্ভব না। মনে রাখবেন, নবীজি দ্বীনের এখন বড় হলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এখন তাওহীদের দাওয়াত দিবেন। এখান থেকে আমরা রাসূল 40 বছরে পৌঁছে গেলেন, মধ্যখানের পুরো জিন্দেগি বাদ, যেহেতু মৌলিক বিষয়টা হচ্ছে সিরাতুন নবী। চলে গেলাম আমরা রাসূলের জিন্দেগিতে, দ্বীনের দাওয়াত দিবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। রাসূল পাক ইসলাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগেও গারে হেরায় আল্লাহর ধ্যান করতেন। কার ধ্যান করতেন? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। একদিন তিনি গিয়েছেন গারে হেরায় ধ্যান করতে, হঠাৎ করে দেখেন কে একটা মানুষ গারে হেরার বাহিরে আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে, নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে এক লোক বলতেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছে। নবীজি চিন্তা করলেন ব্যাপার কি, এমন এক জায়গায় কেউ আমারে চিনে না জানে না, কে লোকটা আমার ইয়া মুহাম্মদ বলে ডাক দে। ভয় পেয়ে গেলেন নবীজি, ভয় পেয়ে স্ত্রীকে গিয়া বলেন স্ত্রী কে যেন আমাকে গতকাল কে এক মিম্বরে বসে দেখি ইয়া মুহাম্মদ বলে ডাক দে, আমি তো ভয় পেয়েছি। খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আমি আপনাকে খুব ভালো করে চিনে জানি, আপনার প্রেমে পড়ে আপনাকে ভালোবেসে বিয়ে করেছি, আমার মন বলতেছে আপনাকে পৃথিবীর কেউ দুঃখা দিবে না, আপনাকে পৃথিবীর কোনো জিন্নাত দুঃখা দিবে না, আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে। সুবহানাল্লাহ, কি আগামী বছর বলবেন? আমার মনে হচ্ছে সৃষ্টিকর্তার কোনো দূত হবে, নচেত আপনাকে এভাবে ডাকে কেন? আর যদি কোনোদিন ডাকে আপনি বলবেন প্রতিদিন ডাকেন, কিছু বলেন না কেন? আমার নবীজি আরেকদিন গেলেন গারে হেরায়, জিবরিল আমিন নূরের মিম্বরে বসে আসমান জমিনের মধ্যখানে বসে ইয়া মুহাম্মদ বলে ডাক দিতে লাগলেন। হযরতে রাসূল পাক ইসলাম বলছেন কে তুমি আমাকে প্রতিদিন এভাবে ডাকো? জিব্রাইল বলছেন আপনি আমাকে চিনবেন না, আপনার সঙ্গে আগে আর কোনোদিন সরাসরি এভাবে দেখা করিনি, চিনবেন না, আমি হলাম আল্লাহর প্রেরিত রহমতের দূত, আমার নাম জিব্রাইল, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, আর এই মুহূর্তে বলে দিয়েছেন আজ থেকে আপনি আল্লাহর নবী এবং রাসূল। আপনি বলেন ইকরা, কথাগুলো বুঝবেন, আপনি বলেন ইকরা, রাসূল বলেন আমি পারি না, জিবরিল আমিন বলছেন আবার বলছেন ইকরা, নবীজি বলছেন আমি বুঝি না আমি পারবো কেমনে, জিব্রাইল বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পারি না, জিব্রাইল এবার আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা কার কাছে এত বড় কোরআন দিয়ে পাঠাইলেন, যাই বলি উনি বলেন পারে না, ইকরা পর্যন্ত বলে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ও জিব্রাইল, যাকে বন্ধু বানিয়েছি, যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, হাবিব তো ওই বন্ধুর নাম, খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, খলিল ওই বন্ধুকে বলা হয় বন্ধুত্ব করে শুধু নেয় দেয় না, কি করে? আমি খলিল বন্ধু, যেমন ইব্রাহিমকে খলিল বানিয়ে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, সন্তানের কুরবানি নিয়েছেন, নিজেকে আগুনে ফালাইয়া কুরবানি নিছেন না নেন নাই, খলিল এই বন্ধুর নাম শুধু কুরবানি নেয়, হাবিব এই বন্ধুর নাম যাকে ভালোবেসে কিছু নেয় না বরং সব কিছু দিয়া দেয়। আল্লাহু আকবার, আমি তো তাকে হাবিবুল্লাহ বানিয়েছি, ও জিবরাইল আমার বন্ধুকে আর বলতে যাইও না, তোমার বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দাও, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুক লাগাইয়া চাপ দেওয়ার দায়িত্ব তোমার, আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার মধ্যে একত্রিত করে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। তাহলে এখান থেকে যেটা বুঝবেন, ইলম সিনা দর সিনা, ইলম আল্লাহর পরিচয়, ইলমে মারিফত এক সিনা থেকে আরেক সিনায় যায়, ওটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না, কিতাব পড়ে
কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, রাগ করলেন আমার কথায়, আমাদের সমাজে এমন বড় বড় বুজুর্গ আছেন, পিসা বুজুর আছেন, বড় বড় আলেম আছেন, আমি জানি না আপনাদের এলাকায়, দেখবেন কেউ যদি একটু বড় হুজুর হয়ে যায় তিনি আর পাবলিকরে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন, আমারে সালাম দেও, আছে না নাই? বড় হুজুরের সাথে মুসাফা করতে গেলে হাত দেয় না, হাত ঠান্ডা লাগতেছে, হাত দেয় না। কিন্তু বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে আপনি হাদিয়া দেন, হাদিয়া বুঝেন নি, আল্লাহ জানি হাত দিয়ে বুঝছেন নি, বড় হুজুরের সঙ্গে মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, কো থ্যাংক ইউ, আবার এই আরো দিও, আর যদি হাদিয়া না দেন আপনি যান সিরিয়ালে আরেকজনকে সুযোগ দেন, কথা বলেন না কেন? আর বুক লাগানো তো বহুত দূর কা বাথায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথা চলে আসছে, আমি এক মিনিটে বলে দিই একটা আমল মাসআলা। আজকাল বড় আলিমদের কাছে গেলে মুসাফা করার সুযোগ থাকে না, বুক মিলানো তো বহুত দূরের ব্যাপার, সালাম দিলে ঘুরেও দেখেন না, জবাব দেন না, মুসাফার জন্য হাত দিলে দুই আঙ্গুলে বের করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি পিছন থেকে এসে সালাম দিয়ে বলতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি যদি সামন দিকে থাকতেন সরাসরি পিছন দিকে ঘুরে যেতেন। সুবহানাল্লাহ, বলেন কেউ যদি ডান দিকে আসতো ডান দিকে ঘুরে যেতেন, বাম দিকে আসলে বাম দিকে ঘুরে যেতেন। একদিন শুধুমাত্র কেবলমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবথেকে বড় বড় নেতা লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জাহাল, উতবা, শাইবা, মুগীরা, এদের মতো লিডারদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজির একজন অন্ধ সাহাবী, কি সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ চোখে দেখেন না, লাঠিতে ভর দিয়ে দিয়ে রাসূলের কাছে এসেছেন। এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখান না, যে আমল করলে জান্নাতে আপনার সাথে থাকতে পারি। কিন্তু তিনি তো দেখতেছেন না নবীজি যে এত বড় বড় লিডারদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন, না দেখেই তার দিলের খাহিশের তামান্না, আহারে কোনদিন আমি মরে যাব, একটা আমল যদি জানতে পারি রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে, এর চাইতে বড় পাওয়ার আর নাই। তিনি এসে কাছাকাছি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না একটা আমল আমাকে, বলেন না যেন আপনার সাথে জান্নাতে যেতে পারি। নবীজি দেখলেন বেচারা রাসূলকে দেখতেছে না, এই বড় বড় লিডারদেরকেও দেখতেছে না, এজন্য এগুলো করতেছে। নবীজি চিন্তা করলেন, ওদেরকে আগে দাওয়াত দেই, উম্মে মাকতুমের তো আর বহুত সময় তো দাওয়াত দেওয়া যাবে, আমলের কথা বলা যাবে। তিনি বললেন, আচ্ছা আমি যেভাবে বলছি মনে রাখবেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একটু থামো না, একটু থামো, একটু পরে দেখি কি করা যায়, একটু থামো, খারাপ বলছেন, কথা বলেন, একটু থামো, আমি এখন লিডারদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, একটু থামো শব্দ আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলছেন, কি ব্যাপার, তোমাকে আমি পেয়েছি দুনিয়ার জমিনে, তোমাকে আমি পেয়েছি বাপ হারায়াতি, আমি তোমাকে সম্মান দিয়েছি, তোমাকে গরিব পেয়েছি আমি ধনী বানিয়েছি, তোমার কিচ্ছু ছিল না আমি সম্মান দিয়েছি, আর আজ গ্রন্থ এসে বলছে কালিমার দাওয়াত, কালিমা জানতে চায়, কিছু জানতে চায়, তুমি বলছো আচ্ছা থামো। আল্লাহ বলছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আনজাহুল আমা, ও মুহাম্মদ ব্যাপার কি, একজন অন্ধ এসেছে জানতে, আনজাহুল আমা, একজন অন্ধ এসেছে তুমি তাকে ফিরিয়ে দিয়েছো, খবরদার এই কাজ আর করা যাবে। একজন অন্ধ ব্যক্তি এসেছে, নবীজি দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তা সহ্য করতে পারলেন না, আপনি কেমন বড় বুজুর্গ, মুসাফা পর্যন্ত করতে পারেন না, মানে রাখবেন রাসূলের সীরত কার নাম বাস্তবায়িত করেন, সীরত শুধু লম্বা জুব্বা টুপি পাগড়ি দাড়ি নয়, সীরত হচ্ছে রাসূল তার জিন্দগিতে যা রেখে গিয়েছেন। রব তো বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমার রাসূল যা নিয়ে এসেছেন তা ধরে রাখো, ও মান নাহাকুম আনহু ফান্তাহু, আর যা ছেড়ে দিতে বলেছেন তা ছেড়ে দাও। কথা বুঝতে পেরেছেন আমার? আমার বন্ধুগণ কথাগুলো বুঝবার চেষ্টা করবেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষেপ করে দিচ্ছি, আমরা সামনের দিকে যাওয়ার জন্য নবীজি ইসলাম দিনের দাওয়াত দিচ্ছেন, জিবরিল আমিন এসে বলছেন, তিনি দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে এখানে তিনি বাড়িতে গেলেন, নবীজি যখন গারে হেরাত থেকে বাড়িতে গেলেন তখন প্রথম জিবরিল আমিনের সঙ্গে ধাক্কা লেগেছে, জ্বর উঠে গেছে, কি উঠে গেছে, কি উঠছে, জ্বর উঠেছে। বাসায় যাওয়ার পরে তো কম্বল দিয়ে শুয়ে আছেন,
হযরত খাদিজা আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 70 বছর বয়সে নবীজির জন্য খাবার নিয়ে সেই গারে হেরায় যেতেন মাঝে মাঝে তো কাপড়ে পেঁচ লেগে পড়ে যেতেন জিবরিল আমিন কতবার হযরত খাদিজাকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ খাদিজা বলছেন স্বামী আজকে এসে আপনি কোনো কথা না বলে শুয়ে পড়লেন কি হয়েছে খাদিজা বলছেন আমার প্রচন্ড জ্বর উঠেছে নবীজি বলেছেন আমার প্রচন্ড জ্বর উঠেছে এজন্য কেন জ্বর উঠেছে খাদিজা সব কিছু শুনলেন শোনার পরে তিনি একজনের কাছে নিয়ে গেলেন সে ঘটনাগুলো লম্বা করতেছি না নিয়ে গেলেন সে বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলেছেন তাই আল্লাহ রাসূল বলছেন আমি আজ থেকে নবী এবং রাসূল আল্লাহ আমার কাছে তাওহীদ এবং রিসালাত দিয়েছেন আল্লাহ বলছেন আজকে থেকে আমি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দেব পৃথিবীতে বেঁচে থাকতে হলে আর কারো পূজা করা যাবে না কারো অনুসরণ করা যাবে না একমাত্র আল্লাহর তাওহীদ এবং আমার রাসূলের রিসালাত এটা মানতে হবে এই কথা শুনবার পরে মা খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আপনি কি এখনো কাউকে দাওয়াত দিয়েছেন নবীজি বলছেন না না কালিমা শুনলাম আর এই বাসায় এসে জ্বর উঠলো শুয়ে পড়লাম কাউকে এখনো দাওয়াত দেন নাই খাদিজাতুল কুবরা বলছেন স্বামী আপনাকে খুব ভালো করে চিনি আপনি যা বলেছেন বিন্দু মাত্র আমার সন্দেহ নাই আমারও বিশ্বাস হয় আপনি আল্লাহর প্রেরিত মহান কোনো ব্যক্তিত্ব হবেন আমিও দেরি করতে চাই না প্রথম কালিমার জন্য আপনি আমাকে মুসলমান বানাইয়া দেন একজন স্ত্রী ভালো করে বুঝবেন একজন স্ত্রী প্রথম মুসলমান স্বামীর কাছে কিন্তু আপনি যত বড় বুজুর্গ হন কেউ না চিনলে আপনার আপনার বউ আপনার চিনে আপনি পুরো এলাকায় বহুত বড় পিসা বউ জানে আপনি কত নাম্বারের পীর কথা বলেন না কেন হযরতে মা খাদিজাতুল কুবরা জানতেন হযরত রাসূল ইসলাম কেমন তিনি প্রথম মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ পড়েন সুতরাং রাসূলের পরে প্রথম মুসলিম কে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলিম মনে রাখবেন মুসলমান হওয়ার পরে তিনি বলছেন স্বামী আমার যে এত সহায় সম্পত্তি এগুলার কি করব আজকে থেকে সব আপনার দ্বীনের দাওয়াতের জন্য যেখানে যা লাগে দু হাতে আপনি দান করে দেন আল্লাহু আকবার এখানে তো হাজারো ঘটনা মনে পড়তেছে আমরা শুধু সংক্ষেপ করে করে সামনের দিকে যাচ্ছি রাত্র 10:15 হয়ে গেছে বেশি লম্বা করা যাবে না মনে হয় আসেননি ভাই কতক্ষণ কথা বলবো কষ্ট হচ্ছে না কথাগুলো শুনেন কি বলতে চাই এক পর্যায়ে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত কথাগুলো পয়েন্টগুলো মনে রাখবেন মনে রাখতে পারলে উপকার আছে আপনাদের এক পর্যায়ে আয়াত নাজিল হয়ে গেল রাসূলের কাছে আনদির আশিরাতাকাল আকরাবিন বন্ধু এখন তুমি তোমার স্ত্রীরে তো দাওয়াত দিছো প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে দাওয়াত দাও কে বলছেন আল্লাহ রাসূলকে বলছেন আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন বন্ধুরে এবার তুমি দ্বীনের দাওয়াত দিতে থাকো নবীজি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন মক্কার সব থেকে উঁচা পাহাড়ের উপরে উঠে গেলেন সাফা পাহাড়ের উপরে আরোহণ করলেন সকালবেলা ডাক দিয়ে বললেন ইয়া সাবাহা আগেকার মক্কায় প্রচলন ছিল আরবে প্রচলন ছিল কেউ যদি সকালবেলা ইয়া সাবাহা বলে ডাক দিত মক্কার মানুষ মনে করত ভয়ঙ্কর কোনো সংবাদ হবে ভয়ঙ্কর কোনো খবর ছড়া সকালবেলা কেউ পাহাড়ে উঠে ডাক দেয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠলেন ইয়া সাবাহা বলে ডাক দিলেন মক্কার সমস্ত কুরাইশের নেতারা বড় বড় লিডারেরা সকলে জমা হয়ে গেল পাহাড়ের নিচে যারা যেতে পারল না তারা তাদের দূত পাঠাইয়া দিল প্রতিনিধি পাঠাইয়া দিল যাও মোহাম্মদ কি বলে শোনো সবাই যখন পৌঁছে গেল সবাই আশ্চর্য মোহাম্মদ আমাদের কিভাবে ডাক দিল কেন আমার নবী যাকে জানতে চাইলেন বলো মক্কার মানুষেরা তোমাদের কাছে আমি জন্ম নিয়েছি দীর্ঘ 40টা বছর তোমাদের সামনে বেড়ে উঠেছি আমি তোমাদের কাছ থেকে আমার সম্পর্কে জানতে চাই বলো তো তোমাদের কাছে আমি কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে মক্কার সমস্ত নেতা লিডারেরা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40টা বছর তুমি আমাদের কাছে বড় হয়েছো তোমার 40 বছরের জিন্দেগি আমরা দেখেছি
জিন্দেগিতে আমানতের খেয়ানত করো নাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলো নাই, কারো দিকে চোখ উঠাইয়া কথা বলো নাই। তোমার চরিত্র আসমানের নিচে জমিনের উপরে আর কারো মধ্যে নাই। সুতরাং তুমি আমাদের কাছে চির বিশ্বস্ত আল আমিন। তুমি কোনো কথা বলবে আমরা মানব না তা হতে পারে না, আমরা যে কেউ হতে পারি যেভাবেই হতে পারে, কিন্তু তুমি আমানতদার। মনে রাখবেন সকল মানুষ এক বাক্যে বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমানতদার। এবার নবীজি বলছেন শোনো, আমি যদি তোমাদের কাছে কোনো সংবাদ সুসংবাদ অথবা দুঃসংবাদ দিই তোমরা কি মেনে নিবে? সবাই বলতে লাগলো কোনো কথা নাই, কিল কাল নাই, জানতেও চাইব না, সুজা মেনে নিব। এবার নবীজি বললেন শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্ত থেকে কোনো বিরুদ্ধবাদীরা তোমাদের উপরে আক্রমণ করতে আসতে পারে, তোমরা কি আমার কথাগুলো মানবে? সকল মক্কার নেতা লিডাররা বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে, তুমি কোনো কথা বলতে দেরি হবে, নির্দ্বিধায় মানতে আমাদের এক সেকেন্ডও দেরি হবে না। এই কথাগুলো তারা বলল। এবার নবীজি বলছেন ও কুরাইশরা, ও মক্কার মানুষেরা শোনো, পাহাড়ের অপর প্রান্ত থেকে বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করে নিঃশেষ করে দেবে, এর চাইতে ভয়ঙ্কর সংবাদ আমার কাছে আছে। কি বলতে চাও বলো? নবীজি বলছেন শোনো রে, আজ থেকে আমি নবী এবং রাসূল, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আজ থেকে দুনিয়ার কোনো জিনিসের পূজা করা যাবে না, এই জমিন একমাত্র আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এই জমিনে তাওহীদ চলবে আল্লাহর, সাথে সাথে আমাকে নবী এবং রসুল হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে, আমি আখিরি জামানার পয়গাম্বর। আজ থেকে তোমরা যদি তা না মানো দুনিয়ায় তোমরা অপদস্থ হবে, ইন্তেকালের পরে ভয়ঙ্কর জাহান্নামে যাওয়া লাগবে, আর যদি তোমরা মেনে ফেলো জান্নাতে তোমরা চলে যাবে। এই কথাগুলো শুনবার পরে কথাগুলো ভালো করে বুঝবেন কি বোঝাতে চাই। পুরা মক্কার মানুষ কিং কর্তব্য বিমূঢ়। মুহাম্মদ কি হঠাৎ করে শুনালো? একটা ভালো ছিল, হঠাৎ করে আজকে কি বলে? মক্কার মানুষেরা জবাব দিতে পারতেছে না, সবাই তো চিন্তায় পড়ে গেছে কি বলবে কি বলবে। এমন সময় নবীজির আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল। কার চাচা? নবীজির আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল হাতের মধ্যে কঙ্কর নিয়ে, পাথর নিয়ে, আর বলতে লাগলো তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা আয়দাও থানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক। তুমি কি এই কথাগুলো বলবার জন্য আমাদেরকে দাওয়াত করেছো? তুমি এত খারাপ হয়েছো জানতে পারলাম না আগে। তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। এ কথা বলে হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবী জিকে মারবার জন্যে উদ্যত হলো, দাঁড়িয়ে গেল, আঘাত করবার জন্য ছুটে যেতে লাগলো। আমি জানতে চাই নবীজি প্রথম মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন, বাধা দিছে কে? কথা বলেন, এটা আরেকটা পরিচয়, বুঝবেন কথাগুলো বলছি। নবীজির চাচা বাধা দিয়েছে, চাচা ঘরের লোক না বাহিরের লোক? মক্কার মানুষ এখনো কোনো উত্তর দেয় নাই, বিভিন্ন ধর্মের মানুষ আছে কোনো উত্তর দেয় নাই। প্রথমেই যে বাধা দিয়েছে সে ঘরের না বাহিরের? সুতরাং আজকালকে আমরাও দিনের দাওয়াত দিতে গেলে বাহিরের লোক আমাদেরকে যা ডিস্টার্ব করে তার চাইতে আমাদের মতো বেশভূষার ঘরের মানুষই আমাদেরকে বেশি ডিস্টার্ব করে। কথা মনে রাখবেন, রসুল কিছু বলবো ভাই? তাহলে কি বুঝাতে চাইলাম? নবীজি দিনের দাওয়াত দিলেন, প্রথম বাধা দিয়েছে ঘরের মানুষ, বাহিরের মানুষে দুষে লাভ নাই। মক্কার মানুষ চিন্তা করলো হয়েছে তো কারবার, আমরা কিছু বলার আগে দিয়ে ঘরেই তো মাইল লেগে গেছি। আপন চাচা, এখন এখানে আরো দুটো শিক্ষা, নাম মনে রাখবেন, আবুল আহাব শুধু রসুলের চাচা নয়, আবুল আহাবের তিনটা পরিচয় রসুলের সঙ্গে। এক নম্বর, আবুল আহাব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন একসাথে বড় হয়েছেন, অর্থাৎ আবুল আহাব রসুলের খেলার সাথী ছিল। তাহলে একদিক থেকে চাচা, অপর দিকে বন্ধু। দুই নম্বর পরিচয়, আবুল আহাব রসুলের আপন চাচা। তিন নম্বর পরিচয়, আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা,
এই উতবা এবং উতাইবার কাছে নবীজি নবুয়ত পাওয়ার আগে তার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন জায়নাব এবং রুকাইয়া এই দুইটা মেয়েকে আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিয়ে দিয়েছিলেন তাহলে এই পরিচয়ে আবু লাহাব রাসূলের খেলার সাথে বন্ধু অপর পরিচয়ে রাসূলের চাচা আরেক পরিচয়ে রাসূলের বিয়াই বিয়াই বুঝেননি আল্লাহ জানে কি রাসূলের বিয়াই এত পরিচয় থাকবার পরে দাঁড়াইছে রাসূলকে মারবার জন্য মক্কার মানুষকে কারবার তো লাগছে নিজের মধ্যেই মাইস আমরা এখন একটু দূরে থাকি মানুষ তো তামাশা দেখতে চায় যখন গরে মাইল লাগে দেখেন না বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি পিরে পিরে গুতাগুতি একজন আর একজনকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না এক আলিম আর এক আলিমকে সহ্য করতে পারে না আছে না নাই আছে ঘরে মাইস আমার বন্ধুগণ এক পর্যায়ে আবু লাহাব যখন আমার নবীজিকে গালি দিয়েছে কথাগুলো আমরা লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করে নিয়ে যাচ্ছি গালি দিয়েছে নবীজিকে গালি দিতে লাগলো নবীজি উপর দিকে হাত উঠাইয়া বললেন আল্লাহ তাআলা আমার চাচা আমাকে গালি দিয়েছে আমার যায় আসে না আমাকে কষ্ট দিয়েছে আমার যায় আসে না কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে আমার সহ্য হয় না আল্লাহ জানাইয়া দিলেন ও বন্ধু আবু লাহাব আমাকে গালি দিয়েছে আমি আল্লাহর যায় আসে না আমার কোরআনকে গালি দিয়েছে আমার যায় আসে না আমাকে পাগল বলেছে আমার যায় আসে না কিন্তু যাকে আমি বন্ধু হাবিবুল্লাহ বানিয়েছি আমার বন্ধুকে যারা গালি দিবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিতে পারি না আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে গালি দিলে আমি ছেড়ে দিতে পারি না আমরাও বলছি আমরা আশিক রাসূল আমার রাসূলকেও কেউ গালি দিলে আমরা বরদাস্ত করতে পারি না ঠিক কিনা বলেন আমরাও পারি না আমার বন্ধুগণ এক পর্যায়ে ভিন্ন লম্বা আলোচনা সংক্ষেপ করে বলছি আল্লাহ আয়াত নাযিল করে দিলেন তাব্বাতিয়াদা আবি লাহাব যে আবু লাহাব আমার রাসূলকে গালি দিয়েছে সে ধ্বংস হাত বা ধ্বংস সম্পত্তি ধ্বংস সব বাদ কিন্তু আল্লাহ বলতে গিয়ে এই সূরার মধ্যখানে আরেকটা কথা বলে দিয়েছেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব আগা পয়গম্বরে আরবি শুধুমাত্র কেবলমাত্র আবু লাহাবকে ধ্বংস করেছি তা না আমি আল্লাহ আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নাম মনে রাখবেন উম্মে জামিল আপনার চাচি এবং বিয়াইন সেই উম্মে জামিলকেও ধ্বংস করে দিয়েছি কথা হলো উম্মে জামিলের কথা আল্লাহ কেন আনলেন উম্মে জামিলের জন্য তো রাসূল বদদোয়া করেন নাই আল্লাহ বলেন বন্ধুরে তুমি দ্বীনের দাওয়াত দাও আর এই মহিলা তোমার রাস্তায় ডিস্টার্ব করে রাস্তায় কাটা ফেলে দেয় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তোমার নামে বদনাম করে গীবত শেকায়ত করে মানুষের বিরুদ্ধাচরণ মানুষকে তোমার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বানাইয়া দেয় এই জন্যে আমি আল্লাহ ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম কে বলছেন আরো জোরে বলেন সুতরাং আমি বুঝাতে চাই যারা গোপনে গোপনেও আল্লাহ রসুলকে গালি দেয় আল্লাহ বলছেন বদদোয়া করো আর না করো আমার হাত থেকে ছুটতে পারবে না এটা কেমনে আপনাদেরকে এক মিনিটে বুঝাই এখন বুঝাতে চাই এই কোরআন আর রসুলের সিরাত কেমন এই উম্মে জামিল একদিন আমার নবীকে মারবার জন্যে হাতের মধ্যে কতগুলো পাথর নিয়া কাঁধে দুইটা পাথরের বস্তা নিয়া আমার নবীজিকে মারবার জন্যে কাবা চত্বরে পুরা মক্কা নগরী খুঁজে না পেয়ে কাবার দিকে যায় আমার রাসূল সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে সঙ্গে নিয়া কাবা চত্বরে আবু বকর শুয়ে আবু বকর বসে আছেন আর আবু বকরের রানের উপরে আমার নবীজি মাথা রেখে শুয়ে আছেন নবীজি কোরআন তেলাওয়াত করেন আবু বকর শুনেন হযরতে আবু বকর তাকায়া দেখেন নিজের রানের উপরে নবীজির মাথাটা মুবারক রেখে শুয়ে আছেন আবু বকর তাকায়া দেখে একবার আসমানের সূর্যের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়
আবু বকর এই তাকাতে তাকাতে সিদ্ধান্তে উপনীত হলেন আসমানের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারা আরো কোটি গুণ বেশি সুন্দর দেখা যায় আমার বন্ধুগণ এক পর্যায়ে হযরতে আবু বকর শুনতে পেলেন নবীজি কোরআন তেলাওয়াত করেন ভালো করে বুঝবেন নবীজি কোরআন তেলাওয়াত করেন আবু বকর নিজের কানে শুনেন হযরত রাসূল পাক হযরত আবু বকর রানের উপরে শুয়ে আছেন কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর তাকায়া দেখেন একজন মহিলা হাতির মধ্যে পাথরের বস্তা নিয়ে আসছে নবীজিকে মারবার জন্য আসছে নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ নির্গত একজন মহিলা আপনাকে মারবার জন্য আসছে কোন মহিলা যদি আপনাকে মারে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না আপনি বলেন আমি প্রতিবাদ করি আমার নবীজি বলেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন বন্ধু আমার কোন কাফের কোন অন্যায়কারী যদি আপনাকে আঘাত করবার জন্য আসে আপনি যদি আমার কোরআন থেকে তেলাওয়াত করেন আমি আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বরকতে কাফের থেকে আপনাকে বাঁচাবার ওয়াদা দিলাম উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গেল আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ সে তো আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারবার জন্য আসছে নবীজি বললেন ধৈর্য ধরো আমি কোরআন তেলাওয়াত করি দেখো তো কি হয় কি বোঝাতে চাই একটা ম্যাজিক হযরতে সিদ্দিকে আকবর বসে আছেন নবীজি কোরআন তেলাওয়াত করেন সিদ্দিকে আকবরের রানীর উপরে মাথা রেখে শুয়ে আছেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিয়ে সুজা আমার নবীর মাতার সামনে দাঁড়াইয়া একবার সামনে দাঁড়াইয়া আবু বকরকে বলছি আবু বকর পুরা মক্কা নগরী খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় কোথাও পেলাম না গেল কই আবু বকর আশ্চর্য হয়ে গেলেন বলছে কি আমি দেখি আমার নবী আমার রানে শুয়ে আছেন দুইটা কান দিয়ে তেলাওয়াত শুনি আমার নবীজির সামনে দাঁড়ায়া উম্মে জামিল রাসূলকে দেখে না আল্লাহু আকবার এর চাইতে আশ্চর্য মুজিজা নাই কোন সুবহানাল্লাহ আবু বকর বলছেন উম্মে জামিল রে তোমার ভাতিজা তোমার বিয়াই তুমি খুঁজো আমি কেন বলবো উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজলে কোথাও পেল না আবার নবীজির সামনে দাঁড়াইছে নবীজির সামনে দাঁড়াই আবু বকরকে বলছে আবু বকর পুরা কাবা ঘর খুঁজলাম কোথাও দেখি নাই তুমি একা একা বসে কি করো চলে যাচ্ছি খবর করে দিলাম খবরদার তাকে বলে দিও হাতের মধ্যে পাথর বস্তার মধ্যে পাথর মক্কায় কোথাও পাইলে তাকে ছাড়বো না মেরে ফেলবো খবর তুমি তাকে পৌঁছাইয়া দিও আবু বকর আশ্চর্য হয়ে চিন্তায় পড়ে গেলেন বলে কি আমার নবীরে নাকি মারবে নবীজি আমার সামনে তার চোখের সামনে দেখে না হে নাকি মারবে আল্লাহ বলেন উম্মে জামিল তুই কৌশল করছস আমার বন্ধুরে মারবে আর আমি কৌশল করছি বাঁচাইয়া দিব আল্লাহু আকবার এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তোমরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চাও রে গোলাম তোমরা জানো না তোমাদের কৌশল যেখানে শেষ এর হাজার কিলোমিটার দূর থেকে আমি আল্লাহর উত্তম কৌশল শুরু হয়ে যায় কোন সুবহানাল্লাহ উম্মে জামিল পাথর নিয়ে চলে গিয়েছে এবার হযরতে আবু বকর জড়াইয়া নবীজিকে ধরে কাঁদতেছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না ব্যাপারটা কি আপনি কোরআন শরীফ পড়েন আমি কান দিয়া শুনি আপনি আমার রানে শুয়ে আছেন আমি চোখ দিয়া দেখি উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না ব্যাপার কি নবীজি জানাইয়া দিলেন ও আবু বকর আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন কাফের কোন অন্যায়কারী কোন জালেম যদি আমাকে আঘাত করবার জন্য আসে ওই সময়ে যেন আমি আমার আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ জানাইয়া দিয়েছেন হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া ওই কাফের আর আমার মধ্যখানে আজীবনের মতো
পার্টিশন সৃষ্টি করে দে আল্লাহু আকবার বলেন কষ্ট হচ্ছে না তো সাড়ে দশটা হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের কষ্ট দিয়ে কথা বলার কোনো যুক্তিকতা আমার কাছে নাই রাত হলে তো আপনাদের ঘুমাইতে হইব আর আমারও ঠাকুরগাঁও যাইতে হইব প্রোগ্রামে কথাগুলো শুনেন কি বলতে চাই রাসূল ইসলাম এখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিসের দাওয়াত দিচ্ছেন দ্বীনের দাওয়াত দিচ্ছেন কেউ গালি দেয় কেউ রাসূলের কথা শুনে এভাবে চলতে আছে সর্বপ্রথম মুসলিম হয়েছেন কে হযরত খাদিজাতুল কুবরা নবীজি এর পরে একবার নিজের বন্ধুর কাছে দাওয়াত পৌঁছালেন তার বন্ধু ছিল একজন হযরত আবু বকর সিদ্দিক আবু বকর বলেন মোহাম্মদ বলছে আমার বন্ধু এই কথা কি আর জানার দরকার আছে আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম জওয়ানদের মধ্যে নবীজি বাসায় আসলেন আয়েশা দেখেন চাচাতো ভাই আলী বসে রয়েছে বাচ্চা মানুষ পিচ্ছি আলী তো এমনি খাটো খাটো বুঝেননি বাইটিয়া আলী এমনিতেই খাটো মানুষ এজন্য আলীকে মাঝে মাঝে নবীজি বলছেন আলী ব্যাপার কি বলে কি আপনি চুপি চুপি খাদিজাকে বললেন আপনি চুপি চুপি আবু বকরকে বললেন আমারে কিছু বলেন না কেন নবীজি বলছেন ব্যাপার তো এটাই যে আমি কালিমার দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল আলী বলছেন আপনি আমার চাচাতো ভাই আমারে গোপন করছেন কেন আমারও হাতটা নেন কালিমা পড়াইয়া মুসলমান বানায় দেন বাচ্চাদের মধ্যে প্রথম মুসলিম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মনে থাকবে তো কথাগুলো নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন আমি যতটুকুনি বলি আয়াত পর্যন্ত গিয়ে রেখে দিব এবার আল্লাহ বলছেন নবীজিকে দাওয়াত দেন নবীজি দাওয়াত দিচ্ছেন আমি আল্লাহ বলছেন দুই জিনিস দিলাম একটা হলো আবু তালেব আর একটা হলো খাদিজা দাওয়াত দিচ্ছেন কিছুদিন দাওয়াত দেওয়ার পরে হযরতে আবু তালেব এই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব ধারাবাহিকভাবে একই বছরে দুজন ইন্তেকাল করলেন কি করলেন আবু তালেব এবং খাদিজা নবীজি এখন দেখলেন ঘরে বাইরে বিপদ সারাদিন বাইরে কষ্ট পেয়ে ঘরে আসলে খাদিজার চেহারা দেখলে সব দূর হয়ে যায় খাদিজা এমন স্ত্রী ছিলেন রাসূল পাক ইসলাম বলছেন আমি সারাদিন কষ্ট করে মানুষের মারধর খাইয়া দিনের দাওয়াত দিয়া গভীর রাত্রে দরজায় সে একবার নখ দিয়ে বলছি খাদিজা কথা শেষ করতে পারি নাই দরজা খুলে খাদিজা আমার কপালে চুম্বন দিয়েছে আল্লাহু কেমন স্ত্রী ছিলেন খাদিজাতুল কুবরা নবীজি বলতেন তুমি ঘুমাও না কেন তোমার তো বয়স হয়ে গেছে খাদিজাতুল কুবরা বলতেন স্বামী আপনাকে বাহিরে রেখে আমার মন কি আর বিছানায় পড়ে থাকবে আপনি আসতেছেন না কখন আমাকে ডাকবেন আমি আমার কানটা দরজার সঙ্গে লাগায় বসে থাকি আমার স্বামী আমাকে দুইবার ডেকে যেন কষ্ট না পায় আল্লাহু আকবার কেমন ছিল তাদের আদর্শ কি শিষ্টাচার কি উত্তম খলুক দিয়েছিলেন রাসূল এই খাদিজাকে নিয়ে লম্বা কথা আছে তিনি ইন্তেকাল করলেন রাসূল ইসলাম চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আল্লাহর কাছে নবীজি বলছেন আল্লাহ তুমি আমারে বললা আমার কষ্ট দূর করছো খাদিজার মাধ্যমে এবং আবু তালেবের মাধ্যমে তুমি বলছো আমার কষ্ট দূর করেছো আল্লাযী আনকাদা যাহরাক যা ছিল আমার জন্য কষ্টে তুমি দূর করে দিয়েছো এখন তুমি বলো আজ খাদিজাও নাই আমার চাচাও নাই কষ্ট কমছে না বাড়ছে কথা বলে তুমি বলছো কষ্ট কমছে আমি দেখতেছি এখন বাড়ছে আমি কই যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আর মক্কায় থাকে লাভ নাই চাচাও নাই বাহিরে গেলে মানুষ মারতে পারে খাদিজাও নাই ঘরে আসলেও আমার শান্তি নাই চলে যাই নানার বাড়ি তায়েফ কই যাবেন তলে যাচ্ছে মনে রাখবেন গতকালকে এক তাফসিরে বলেছি সূরায়ে আলী ইমরানের শেষ পৃষ্ঠার দু তিনটা আয়াতে আল্লাহ বলছেন যারা হিজরত করে হিজরতের মাধ্যমে আল্লাহ তিন জিনিস দেন একটা হচ্ছে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা দুই নম্বর দুনিয়ার জমিনে কর্তৃত্ব এবং ক্ষমতা তিন নম্বর হচ্ছে ইজ্জত এবং সম্মান আল্লাহ বলছেন যারা দ্বীনের জন্য হিজরত করে আমি তিনটা জিনিস তার জন্য রিজার্ভ করে রেখে দিই সুবহানাল্লাহ
নবীজি সাল্লাল্লাহু চিন্তা করলেন এই দেশে থাকি লাভ নাই জায়গা নানার বাড়ি তায়েফের দিকে ছুটলেন একা একা সাথে একজনকে নিছেন কথাগুলো বুঝবেন কতটুকু কষ্ট পেল একজন মানুষ বাড়ি ছেড়ে দিতে পারে আমার নবীজি এখন সব ছেড়ে চলে যাচ্ছেন তায়েফে যাওয়ার পরে মানুষের কাছে বললেন শোনো নানার বাড়ি এসেছি আমি তোমাদের আত্মীয় তোমরা কালিমা পড়ো মুসলমান হয়ে যাও আসলিম তাসলাম শান্তিতে থাকবা এই কথা শুনবার পরে তায়েফের মানুষেরা তো কালিমা পড়ল না উল্টা পাগল বলে আমার নবীর হাতে পায়ে রশি লাগাইয়া অপমানিত গোলামের ন্যায় টানা শুরু করল বাচ্চাদেরকে দিয়ে পিঠের মধ্যে আঘাত করতে লাগলো নবীজির পায়ের মধ্যে চামড়ার মুজা ছিল কথাগুলা বুঝবেন নবীজির তারিখে খাল্লিকানে লিখে নবীজির পায়ে চামড়ার মুজা ছিল কাটা একটা পাঞ্জাবির মতো একটা কাপড় ছিল নবীজি যখন আঘাত প্রাপ্ত হয়েছেন এখানে আরেকটা কথা বলে দিই মনে রাখবার জন্য আঘাত প্রাপ্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন তিন জায়গায় যেই মানুষের শরীরে জান্নাতি 40 জন পুরুষের শক্তি আছে এই মানুষকে কতটুকু আঘাত করলে জমিনে পড়ে যায় নবীজি অজ্ঞান হয়ে পড়ে আছেন জ্ঞান ফিরবার পরে তাকে কোলে করে কাছে আনা হলো একটা কথা বলে দিই মনে রাখবেন তাফসীরে বাইজাওয়িতে লিখেছেন জিব্রিল আমিন পৃথিবীতে আসতে চারবার সবথেকে বেশি কষ্ট হয়েছে পৃথিবীতে আসতে চারবার কষ্ট হয়েছে এর একবার হলো তায়েফের দিন রসুলের কাছে আসার এক মিনিটে সেই কথাটা আপনাদেরকে বলে দিই নবীজির শরীর থেকে রক্ত ঝরছে মাথা থেকে রক্ত ঠোঁট ফেটে রক্ত চুকের সামন থেকে রক্ত বডি থেকে রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের কাপড়গুলো খুললেন শরীরটা মুছলেন মুছতে মুছতে পুরা কাপড় রক্তে লাল হয়ে গিয়েছে চিপলে রক্ত পড়ে কাপড় শেষ হয়ে গিয়েছে শরীরের রক্ত মুছা শেষ হয় নাই সাথে যে ছিল যায়েদ তাকে বললেন তোমার কাছে কাপড় থাকলে দাও তিনিও কাপড় দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুছতে লাগলেন কাপড় শেষ শরীর থেকে এখন পর্যন্ত রক্ত শেষ হয়ে যায় নাই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন বন্ধুর শরীর থেকে রক্ত ঝরেছে কাপড় দিয়ে মুছে ফেলেছে পায়ের মধ্যে চামড়ার মুজা আছে পুরা চামড়ার মুজার ভিতরটা রক্তে লাল ডুবে গেছে জমে গেছে এক ফুটার রক্ত চামড়ার মুজার নিচ দিয়া লটকা লটকি করে এভাবে ফুটার মতো পড়ে যেতে পারে আল্লাহর নবীর যখন এক ফুটা রক্ত পা থেকে জমিনে পড়ে যায় আল্লাহ দেখলেন তায়েফের মানুষ আমার নবীজিকে মেরেছে তায়েফের মানুষ তায়েফের মাটি বরদাস্ত করেছে কিন্তু আমার নবীর এক ফুটা রক্ত যদি জমিনে পড়ে যায় জমিন আমার রসুলের রক্তের লোড নিতে পারবে না পুরা জমিন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বললেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলছেন আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে আল্লাহ বলছেন জিব্রাইল এই মুহূর্তে তুমি তায়েফে যাওয়া লাগবে আমার বন্ধুর পায়ের পাতা থেকে এক ফোঁটা রক্ত লটকে আছে এক সেকেন্ডের এক কোটি বাঘের ভিতরে মাটিতে পড়ে যাবে তাড়াতাড়ি তুমি যাও আমার বন্ধুর পায়ের নিচে তোমার পর বিছানা বিছাইয়া দাও যেন আমার বন্ধুর এক ফোঁটা রক্ত জমিনে না পড়ে রে জিব্রাইল যদি পড়ে যায় খবর রাখিস পৃথিবী রাখবো না এই পৃথিবী রাখবো না দরকার নাই আমার আর দুনিয়ার দরকার নাই সব ভেঙ্গে ফেলে দেব জিব্রাইল বলছেন আল্লাহ আমি তো এখন কোথায় আল্লাহ বলছেন জিব্রাইল যা সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে যাও জান্নাত থেকে রেশমি কাপড়ের একটা রুমাল নিয়ে যাও আমার বন্ধুর পা থেকে রক্তগুলা মুছে দাও
জমিনে পড়তে দিও না আল্লাহর কাছে জিব্রাইল বলছেন আল্লাহ আমি কোথায় জান্নাত কোথায় আর তায়েফ কোথায় আল্লাহ বলেন জিব্রাইল রে আমি বলছি দেরি করা যাচ্ছে না জিব্রাইল বলেন পৃথিবীতে আসতে 4 দিন কষ্ট হয়েছে এত দ্রুত ওই দিন আমি আমার 600 নূরের ডানা দিয়া একবার টান দিলাম সিদ্রাতুল মুনতাহা থেকে জান্নাতে আসলাম কাপড় নিলাম রুমাল নিলাম তায়েফে গিয়া দেখি নবীজির পা থেকে রক্তের ফোঁটা ছুটে গিয়েছে জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার আগে আগে আমি আমার পরগুলা বিছাইয়া দিলাম আল্লাহু আকবার বলেন এই নবীজি এবার চিন্তা করলেন আহারে তায়েফের মানুষও আমাকে মারল তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে কই যাব কোথায় যাব বাড়িতে গিয়ে লাভ নাই কেউ নাই খাদিজা নাই তায়েফেও কেউ নাই নানার বাড়িতে কেউ আমাকে রাখলো না কই যাব চলে যাই উম্মে হানির বাড়িতে উম্মে হানিকে লম্বা আলোচনা উম্মে হানিকে আব্দুল্লাহ একবার গিয়েছিলেন গোলাম কিনতে দাস কিনতে ওই জায়গা থেকে এক মহিলাকে কিনেছিলেন যার মেয়ের নাম যাকে উম্মে হানি বলে ডাকা হতো তার মেয়ের নামে মনে রাখবেন তার বাড়িতে পৌঁছে গেলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন বোন রে তোমার বাড়ি থেকে আজকে রাত্রে আমি থাকতে পারি কথাগুলো দিল দিয়ে বুঝবেন কি বলতে চাই লম্বা কথা দীর্ঘদিনের সংক্ষেপ করে নিয়ে আসতে চাই মনে হচ্ছে একদিনের ঘটনা উম্মে হানির বাড়িতে গেলেন নবীজি রাত্রবেলা বিছানায় শুয়ে আছেন মনে পড়ে গিয়েছে তায়েফের দিনের কথা মানুষ যখন একা হয় দুঃখের কথা মানুষের মনে পড়ে যায় একা একা কান্না করে নবীজি একবার তাকাইয়া দেখেন শরীরের দিকে দাগ পড়ে আছে শরীরে যেই বডিতে আল্লাহ মশা মাছি বসাকে হারাম করেছেন এই বডিটা ফুলে গিয়েছে রক্ত লেগে আছে চামড়া ছিলে গিয়েছে শরীরটা ফুলে গিয়েছে পুরা বডিতে ব্যথা মনে পড়েছে আহারে আজ যদি আমার খাদিজা থাকতো বাড়িতে গেলে আমার সবগুলো ব্যথা দূর হয়ে যেত আজ যদি আমার চাচা থাকতেন হয়তো তায়েফের মানুষ আমাকে মারবার সাহস পেত না আমার চাচাও নাই খাদিজাও নাই কেউ নাই আজ যদি আমার একটা নিজের ভাই থাকতো তাইলে আমার দুঃখে দাঁড়ায় যাইতো কেউ আমাকে আঘাত করতে পারতো না আজ যদি আমার একটা বোন থাকতো আমি বোনের বাড়িতে চলে যেতে পারতাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি না বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক আমার সম্মান বাড়িয়েছেন সম্মানটা আমি জানতে চাই কোথায় খাদিজাও নাই চাচাও নাই তায়েফে গেলা মানুষ আমাকে পিটাইলো এত মায়ের খাওয়ার পরে আমার সম্মানটা থাকলো কোথায় জানতে চাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমার নবীজি যখন বলছেন আল্লাহ কোথায় আমার সম্মান আপনি না বলেছেন আমার ইজ্জত বাড়িয়েছেন কোথায় কিচ্ছু নাই নবীজির এই কথা আল্লাহ সহ্য করতে পারলেন না জিব্রিল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও বন্ধুকে সম্মান দিয়েছি বুঝে পাচ্ছে না আজই বন্ধুকে দুনিয়ার সব থেকে বেশি সম্মানিত আমি আল্লাহ করতে চাই জিব্রাইল আসলেন ঘুম থেকে উঠালেন নবীজি ঘুম থেকে উঠলেন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া না জিব্রাইল ভাই তুমি কেন আসছো কেন এখন আসছো বলো এত নির্যাতন ভোগ করার পরে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন আপনাকে নিয়ে যাওয়া লাগবে কাবা চত্বরে জিব্রিল আমিন রাসূলের পাকে নিয়ে গেলেন কাবা চত্বরে শোয়া দিলেন জমজমের পানি হাতে নিলেন সিনা চাক করলেন বুক কাটলেন আলাম নাশরাহ লাকা সাদরাক আপনার বুকটাকে আমি কাটি নাই কাটা হলো জিব্রিল আমিন বুকটা কাটলেন
বুকের ভিতর থেকে কি জন্য বের করলেন জমজমের পানি দিয়ে ধুইয়া ভিতরে ঢুকাইয়া দিলেন জান্নাত থেকে আইলিম এবং হিকমত আনলেন আইলিম এবং হিকমত এনে বুকের ভিতরে লাগাইয়া আবার লাগাইয়া দিলেন সুবহানাল্লাহ বলেন এবার নবীজিকে বলছেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ভাল লাগে কিনা নবীজি বলছেন জিবরাইল রে কি তুমি করলা আমার বুকের ভিতরে কি ঢুকাইয়া দিয়েছো আমি তো বুঝতে পারতেছি না কি তুমি দিয়েছো সাথে সাথে আমি যেন জান্নাতে একটা শান্তি পাইতেছি এবার জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ এখান থেকে আপনাকে নিয়ে যাব বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস আপনাকে ওখানে নিয়ে যাব আপনি নাকি বলেছেন সম্মান কোথায় আপনি বুঝতে পারতেছেন না জিবরিল আমিন রাসূল পাককে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসে আল্লাহ পাক আগে থেকে ওখানে গোটা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে একত্রিত করে রেখে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে পৌঁছে গেলেন সকল নবীরা হাজির দুরাকাত সালাত পড়তে হবে কে ইমামতি করবেন কে বলছেন বাবা আদম আপনি তো সকলের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম আপনি পড়েন আপনার মিল্লতের বাপ আপনি ইমামতি করেন কেউ বলছেন ঈসা আপনি ইমামতি করেন আল্লাহ জানাইয়া দিলেন জিবরাইল সবাইকে জানাইয়া দাও আমার বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক সম্মান কতটুকু দিয়েছি বুঝাতে চাই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরেরা আজকের দিনে হবে মুসল্লি আর আমার বন্ধু হাবিবুল্লাহ হবে আজকের দিনের ইমাম ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু সম্মানটা তো আমি বাড়াইয়া দিচ্ছি কে দিচ্ছেন বাড়াইয়া আল্লাহ এখন নামাজ শেষ হলো নবীজি উপর দিকে উঠতে লাগবেন উপর দিকে যেতে থাকবেন এখন যাবেন এই ওয়ারাফানা লাকা যিকরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে কি হবে এটা অন লম্বা এক আলোচনা আমার 11টার ভিতরে এমনি আমি বুঝতেছি দেরি হয়ে যাচ্ছে শেষ করতে হবে সুতরাং এখান থেকে যে আলোচনা শুরু হবে এটা আরো বিশাল লম্বা নবী যখন উঠতে থাকবেন প্রথম আসমানের গেটে যাবেন জিবরাইল নিয়ে যাবেন জিবরাইল নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানের গেটে সালাম দিবেন প্রথম আসমানের প্রহরীরা বলবে আপনি কে আমি জিবরাইল তো জিবরাইল তো এখানে আইছেন কেন গেটটা খোলো দাও না আমি একটু উপরে যাব তো আপনি এদিকে আসছেন কেন গেট খোলা যাবে না কেন আল্লাহ আসমান সৃষ্টি করার প্রথম দিন থেকে নিয়ে আসমানের প্রথম গেট থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার গেট পর্যন্ত নিজের কুদরতের মাধ্যমে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন আল্লাহ স্ট্রাকচার ডিজাইন করে রেখে দিয়েছেন জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটিয়ে দিয়েছেন সব থেকে সুন্দর করেছেন তার বন্ধু হাবিবুল্লাহকে তার বাড়িতে যেদিন দাওয়াত করবেন সেই দিন দরজা খুলে দেওয়া হবে আর দুনিয়ার কারোর জন্য দরজা খুলে দেওয়া হবে না একমাত্র তার সম্মানের জন্য জিবরাইল বলছেন যার জন্য এত কিছু করেছো তিনি আমার সাথে আছেন যার জন্য এত কিছু করছো তোর আমার সাথে নবীজি উঠলেন সবাই সালাম দিলেন নবীজি ওখানে গিয়ে মুচকি মুচকি হাসতেছেন জিবরাইল বলছেন হাসেন কেন আপনারা কাঁদতেছিলেন আপনারা কষ্টের মধ্যে ছিলেন আপনাকে আমি নিয়ে আসলাম এবার হাসেন কেন নবীজি বলছেন জিবরাইল হাসবো না আল্লাহ যে আমাকে এতটুকুন ভালোবাসে আমি জানি না আমি প্রথম আসমানে এসে দেখি প্রথম আসমানের গেট ডিজাইন যা করেছে সব স্ট্রাকচারাল ডিজাইন আমি মোহাম্মদ নাম দিয়া করেছে নাম দিয়া আল্লাহু আকবার বলেন এত ভালোবাসে তো জানি না এত ভালোবাসা নবীজি উঠবেন যাবেন কোন কোন জায়গায় কী কী দেখবেন এটা লম্বা একটা ঘটনার মতো একটা আলোচনা সুতরাং আমি যে জিনিসের দিকে নিয়ে যেতে চাই আপনাদেরকে আর আমরা ওদিকে নিয়ে যেতে চাই না আপনাদের কাছে আমি বুঝাতে চাই এবং জানতে চাই এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন যে জিন্দগি নিয়ে এসেছিলেন আপনার আমার কাছে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও বিশ্ববাসী
তোমরা যদি উত্তম আদর্শ শিখতে চাও, তোমরা যদি শিষ্টাচার শিখতে চাও, দুনিয়ার জমিন থেকে সব ধরনের অনৈতিকতা দূর করে, জুলুম দূর করে ন্যায় ইনসাফ কায়েম করতে চাও, দুনিয়ার কোন জিনিস দিয়ে হবে না, কারো চরিত্র আদর্শ দিয়ে হবে না, এই পৃথিবীকে সুন্দর করতে চাইলে একজনের আদর্শ লাগবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবীজির আদর্শ তো তেমন ছিল, কারোর সাথে কথা বললে মুস্কি হেসে কথা বলতেন, কেউ তাকে মারবার জন্য গেল তার হাত ধরে মুসাফা করতেন, বুকের সঙ্গে জড়াইয়া ধরতেন, দুশ্মন দুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ বলে সেই ছিলেন আমাদের রসুল। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে পারবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, রাত দুই ঘন্টা হয়ে গেছে প্রায়, আর আপনাদের কেউ কষ্ট দিতে চাই না, আমিও লম্বা করতে চাই না, আলোচনা অনেক দূরের বাত, অনেক লম্বা বিষয়, শেষ দিকে যে কথাগুলো বলতে চাই দিল দিয়ে শুনেন আপনাদেরকে কি বুঝাতে চাই। ও ভাই ভালো করে বুঝো, রসুলে চলে গিয়েছেন, রসুলের মতো মহামানবকে আল্লাহ দুনিয়া রাখেন নাই, তোমাকে আমাকে রাখবেন না। ওই নিউ মার্কেট এলাকার মুসলমানেরা শোনো, একদিন দেখবা চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না, একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না, একদিন শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না, এই এলাকার সবথেকে বড় ধনীর বাড়ি থাকবে, ধনী সাহেব থাকবেন না, একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আপনি কি নিয়ে যাবেন রবের কাছে, কি নিয়ে যাবেন রবের কাছে, কি আছে এমন যেটা নিয়ে আপনি রবের সামনে দাঁড়াবেন? শোনো এলাকার মানুষ, নিউ মার্কেটে তোমার ব্যবসা, পুরা এলাকার মধ্যে তোমার ব্যবসা, সারা দিন ব্যবসা করেছো, ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত ব্যবসা করেছো, এশার সময় আল্লাহ ডাক দিয়েছেন যাও নাই, জোহরের সময় রব ডাক দিয়ে বলেছেন ও বান্দা ব্যবসার মধ্যে কল্যাণ নাই, হাইয়া আলাল ফালাহ, কল্যাণ তো আমার কাছে, তুমি আমার কাছে আসো, রসুলের জিন্দেগি নিয়ে আসো, মসজিদে গেলা না, রব তো আসরের সময় ডাকলো, মাগরিবের সময় ডাকলো, একবারও রবের কাছে গেলা না, সারা দিন ব্যবসা করতে করতে রাত্রি আটটার সময় দোকান লাগাইয়া যখন বাড়িতে যাইবা, কেসের বাক্স কুলেছ, বাক্স কুলে টাকা গুনতে গিয়েছ, আজকে নিউ মার্কেটে কি ব্যবসা করেছো, এই এলাকায় কি টাকা বিজনেস করেছো, টাকা গোনার জন্য কেসের বাক্স খুলে হাত দিয়েছ টাকা গণবে, বুকা হয়তো তুমি জানো না তোমার কেসের বাক্সের ভিতরে আজরাইল বসা, আজরাইল আল্লাহ কি বলছে, লাম শিখাও আত্রুক, ওরে ছেড়ে দিব না ধর্ম, ও বলে টাকা তার, ও বলে বিজনেস তার, ও বলে সব তার, তুমি বলো ওরে ছেড়ে দিব না ধর্ম, আল্লাহ কয় টাকায় হাত দিছে গনতে দিস না, একটা থাপ্পড় দে, দেখবে ব্রেইন স্টু হয়নি, দোকানেই ব্রেন স্টু। তুমি আমেরিকা চলে যাচ্ছ, ইংল্যান্ডে চলে যাচ্ছ, কানাডা চলে যাচ্ছ, তোমার পাসপোর্টে ভিসা লেগেছে, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নিয়েছ, তোমার বন্ধু বান্ধব ব্যবসায়ীদের কাছ থেকে বিদায় নিয়েছ, কত দূরের সম্পর্কের মানুষের কাছ থেকে বিদায় নিয়েছ, যাকে তুমি ভুলে গেলে সে তো রব, সবার কাছ থেকে বিদায় নিয়ে ব্যাগেজ লাগেজ একত্রিত করে আগামী কালকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল দশটায় তোমার ফ্লাইট, পাসপোর্টটা তুমি বালিশের নিচে রাইকা, সবার কাছ থেকে বিদায় নিয়ে রেডি, আগামী কালকে সকালে তুমি চলে যাবে ইউরোপ আমেরিকা, তুমি জানো না বুকা হইতে পারে তোমার বালিশের নিচে আজরাইল বসা, ঘুমের ভিতরে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, কিসের দুনিয়া? রব এজন্য বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই মানুষ তোদের কি হয়েছে, কে তোদেরকে দুঃখা দিয়েছে আমার মতো মহান রব থেকে, অথচ আল্লাদি খালাকাকা, আমি তোমাদেরকে তৈরি করেছি, রব থেকে দূরে যাইও না, আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে আপনাদের কাছে বলছি, ও যুবক ভাই যারা আছো এখানে, আমার কথা যত দূর পর্যন্ত যাচ্ছে দু হাত জোড় করে তোমাদের কাছে বলছি, আমিও তোমাদের মতো যুবক আর তরুণ, আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেপ করি, রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে আমি এসএসসি পরীক্ষা দিতে যাই, আমি তোমাদের কাছে যে মেসেজ দিয়ে যেতে চাই, যুবক দু হাত জোর করে বলে দিচ্ছি, তুমিও প্রেম করো, তোমার গার্লফ্রেন্ড আছে যার জন্য জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, আরে বুকা তুমিও প্রেমিক, আমিও প্রেমিক, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো, যুবক তোদেরকে বলছি, তোমরা যেই মেয়ের সাথে প্রেম করো, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে প্রেম করে সারা রাত টেলিফোনে কথা বলো, বুকা হয়তো তোমার গার্লফ্রেন্ডের চেহারা স্মার্ট, তার
চেহারা বিউটিফুল তার বডি এক্সট্রাঅর্ডিনারি করা দেখলে তুমি পাগল হয়ে যাও কসম রব্বে পাকের জাতের যার প্রেমে পাগল হয়ে রাত্রিবেলা না ঘুমায় টেলিফোনে কথা বলো আজ যদি ওই মেয়েটা মইরা যায় কসম রব্বে পাকের জাতের 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা কি করলা তুমি জিন্দেগিতে ভাই তোমাদের পায়ে ধরে বলছি তুমি যার সাথে প্রেম করো যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছো যার সাথে প্রেম করে ফেনসিডিল ইয়াবা ধরেছো যার সাথে প্রেম করে বিজনেস করে সব টাকা মা-বাবাকে না দিয়ে তার বাড়িতে দিয়েছো তুমি জানো না ওই মেয়ে যদি ঘুম থেকে ওঠে তোমার থেকে স্মার্ট তোমার থেকে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায় হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না তোমাকে কে দুকা দিয়েছে রব থেকে ফিরে আসবার এজন্য প্রেম করো রাসূলের সঙ্গে প্রেম করো আল্লাহর সঙ্গে রব তো বলেছেন আমিও তো প্রেম করি তোমরা এই বুকা জাগে প্রেম করো কেন রব বলেছেন আমিও প্রেম করি রব তো বলেছেন আমার রাসূলের সঙ্গে প্রেম করেন মাঝে মাঝে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও হাবিবুল্লাহ বন্ধু তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে আয়েশার সঙ্গে কম্বলের নিচে আমি রব আল্লাহু আরশ ইস্তাওয়া আরশে একা একা ভাল লাগে না বন্ধু কম্বলের নিচ থেকে বের হও আমি তো ঘুমাই না লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নওম আমি তোমার প্রেমে পাগল হয়ে ঘুমাই না একটাবার ঘুম থেকে ওঠো কম্বল ছাড়ো ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় পড়ে যাও আমি রব আরশে আজিমে থাকবো না সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাই হাজির সুবহানাল্লাহ